গতকাল হঠাৎ করে আল্লামা লুৎফুর রহমান ব্রেন স্ট্রোক করেন। ইতিমধ্যে তিনি হসপিটাল মধ্যে ভর্তি আছেন, প্রত্যেকটি মানুষের কাছে তার পরিবার দোয়া চাচ্ছেন। তবে যেহেতু ভালোবাসা দিবস, সেহেতু সবাই ভালোবাসা নিয়ে মেতে আছে। লুৎফুর রহমান সাহেবের কি হয়েছে সেই দিকে কারো কোনো খেয়াল নেই। রাস্তা থেকে পার, জঙ্গল থেকে পুকুর, সব জায়গায় কিন্তু এখন ভালোবাসা চলছে। যদি একটু পরিমাণ প্রাইভেসি পায় তাহলে সেখানে পরিপূর্ণভাবে তারা ভালোবাসায় মেতে ওঠে। অন্যদিকে আল্লামা লুৎফুর রহমান কিন্তু আমাদের ইসলামের দাওয়াত দিত। আমি নিজেও তার অনেক বড় একজন ভক্ত বা মনে করেন। আমি তার মোটামুটি প্রত্যেকটি ওয়াজ মাহফিল শুনি। এত বয়স হওয়ার পরও তিনি দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রত্যেকটি ওয়াজের মঞ্চে বসে। তিনি পান খেতে খেতে তারপর ওয়াজ মাহফিলে গিয়ে বসে বসে কথাগুলো বলতো, আমি শুধু তার দিকে তাকিয়ে থাকতাম। তার বয়স হয়তো বা আমার নানা বা দাদার মতো। এই বয়সে একজন লোক এত জোরালো কণ্ঠে কিভাবে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে বক্তব্য রাখে। তার কাছ থেকে ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং জানতাম। হঠাৎ করে তার এই অসুস্থতা আমাকে অনেকটা থমকে দিয়েছে, আমাকে মনে করিয়ে দিয়েছে যেই কোনো সময় কিন্তু আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। আল্লামা লুৎফুর রহমান এখন অনেক অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করি। আর পারলে এই ভিডিওটি রাতারাতি শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিই, যাতে করে প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করতে পারে। গতকাল থেকে দেখেছি 14 ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কিন্তু যা পেয়েছেন তাই শেয়ার করে গিয়েছেন আপনাদের টাইমলাইনের মধ্যে। তবে এই রকম একটি বিষয়ে আপনারা অনেকে এড়িয়ে যাচ্ছেন। অনেকে আবার লুৎফুর রহমান সাহেবকে চেনেনও না, তার কোনো ওয়াজ মাহফিল আপনারা শোনেনও নেই, দেখেনও নেই। তবে যেহেতু আমি একটু ওয়াজ মাহফিলের ভক্ত, বা যেহেতু আমি একটু হুজুরদের ভক্ত, সেহেতু আমি কিন্তু হুজুরদের ওয়াজ মাহফিল গুলো শুনি। তাদের কি হলো না হলো সেই দিকে একটু খোঁজ খবর রাখি। আমার কাছে মনে হয়েছিল এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানো দ্রুত প্রয়োজন, যার কারণে আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের সবাইকে আরো একটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। গতকাল গিয়েছে 14 ফেব্রুয়ারি, আমরা একটি ইসলামিক মিউজিক ভিডিওর জন্য গিয়েছিলাম বাইরে শুট নেওয়ার জন্য। সেই সময় দেখলাম পার্কের মধ্যে হাজারো তরুণ তরুণী একে অপরের সাথে জড়িয়ে আছে। দুই একজনকে যখনই জিজ্ঞেস করছিলাম আপনাদের সম্পর্কে কি, তখন বলছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে তার মা বাবা বাসার মধ্যে জানেও না তার ছেলে কোথায় গিয়েছে, তার মেয়ে কোথায় গিয়েছে, কার সাথে পার্কের মধ্যে গিয়ে মেলামেশা করছে, শারীরিক সম্পর্ক করছে কোনো চিপাচাপি পেলে, তার মেয়ের ইজ্জত হরণ করছে কোনো একজন ছেলে, সেটা হয়তো তার মাই জানে না। মার কাছে বলেছে বান্ধবীর সাথে একটু ঘুরতে বের হবে। কি বিশ্রী একটি বিষয় দেখেছেন, ভালোবাসার নামে এইগুলো কি চলছে। আমরা সাধারণ জনগণ কখনোই পারবো না তাদেরকে বোঝাতে, তাদেরকে দমিয়ে রাখতে। যতদিন না পর্যন্ত তার পরিবার তাদেরকে দমিয়ে না রাখতে পারবে, ততদিন এইভাবে তার মেয়েদের ইজ্জত হরণ করবে বয়ফ্রেন্ড নামক সেই সকল হায়নারা। সে যদি আসলে একজন ভালোবাসার পুরুষ হয়ে থাকতো কখনোই তার ভালোবাসার মানুষটির ইজ্জত হরণ করতে পারত না। যেহেতু বিয়েকে ইসলাম ধর্ম ফরজ করে দিয়েছে, বিয়ের আগে কখনোই শারীরিক সম্পর্ক করতে পারবেন না, সেহেতু আপনি বিয়ের পরে আপনার ভালোবাসার মানুষটির সাথে শারীরিক সম্পর্ক করতে পারতেন। এখন অনেকে বলতে পারলেন আল্লামা লুৎফুর রহমান সাহেবের সাথে এই বিষয়টি কেন তুলে ধরলে, হয়তো বা তিনি আজকে সুস্থ থাকলে এই কথাগুলো তিনিই বলতো। আবারও তিনি ওয়াজ মাহফিলে এসে জোরালো কণ্ঠে প্রতিবাদ করুক, জোরালো কণ্ঠে মানুষকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেয়। আমরা সবাই এই দোয়া আর ভালোবাসা রাখি তার প্রতি। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করুক। যারা ভালোবাসার নামে এইভাবে অশ্লীলতা ছড়াচ্ছে সেই মানুষগুলোকে যথাসম্ভব দ্রুত সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আর যে মেয়েগুলো শারীরের চাহিদা মিটানোর জন্য আপনার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে চলে যাচ্ছেন যেখানে খুশি সেখানে, মনে রাখবেন যে কোনো সময় আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। আপনি হিসেব দিতে পারবেন না, এইগুলোর হিসাব কখনোই দিতে পারবেন না। দুনিয়ার আগুনের তীব্রতা আপনি সহ্য করতে পারেন না, আখিরাতের আগুনের তীব্রতা কিভাবে সহ্য করবেন।